বন্ধুরা, আমি এখন আছি 8 নম্বর জিপি। এটা পশ্চিম মেদিনীপুরের নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েত 8 নম্বর জিপি। তা আমি এখানে এসেছি, এ আমার ভাগনা সম্পর্কে হয়। আমাদের কি সুন্দর ঠাকুর বানিয়েছে, একটু আমি দেখানোর চেষ্টা করছি। লোকে বলে যে কুমারটুলিতে ভালো ঠাকুর হয়, খাগড়া মুর্শিদাবাদে ভালো ঠাকুর, মানে অপূর্ব সুন্দর, অপূর্ব কি সুন্দর দেহ সুষ্ঠ, মাটিরই সব কিছু হচ্ছে, অপূর্ব। এই সম্পর্কে ভাগনা হয়, এর দিদিবাড়ি আমাদের ওইখানে খেপুতে। কি অপূর্ব! মামা তোমার নাম কি? হ্যাঁ, আমার নাম গৌতম রাম। কি সুন্দর করেছে, ময়ূর তো ময়ূর, কেমন লাগছে দেখতে। হ্যাঁ, ডাক্তার গৌতম রাম বলে দাও, চিনবে। কি সুন্দর বানিয়েছে, কেমন লাগছে, অপূর্ব, মানে দেহ সৌষ্ঠ। আমি ঠিকঠাক দেখাতে পারছি তো, মানে আমি এই ক্যামেরা ধরার ব্যাপারে, ফোনের ক্যামেরা ধরার ব্যাপারে একেবারে আমাকে আনাড়ি বলা যেতে পারে। মানে আঙুল টাঙুলগুলো কত সুন্দর, আর সব কিছুই মাটির। এই তবে এই পেরিমেন্ট, যেটা পেরিমেন্ট মানে চালচিত্র যেটা, এটা প্লাই দিয়ে বানানো হয়েছে, আর এটা একটা প্লাস্টিকের পাইপের মতো আমি দেখতে পাচ্ছি। এগুলো এখন সংযোজন হয়েছে, আগে তো খড় দিয়ে আর বাতা এইসব দিয়ে, মানে বাঁশের বাখার দিয়ে এইসব বানানো হতো। কী সুন্দর লাগছে, মুখটা আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। আর এই যে গয়না টয়না যেগুলো, অলঙ্কার যেগুলো, অর্নামেন্টস সব মাটির, কেমন লাগছে। আলো কম আছে এখানে, এ তো কারখানা, এটা কম্প্রেশার মেশিন আছে, এইসব দিয়ে রং টং হয়। সাধারণ জিনিস দিয়ে অসাধারণ সব শিল্পকর্ম তৈরি হচ্ছে। আর বাইরে কয়েকটা ঠাকুর তৈরি হচ্ছে, আমি একটু দেখানোর চেষ্টা করছি। এগুলো সব গয়না হচ্ছে, আঠা তৈরি হচ্ছে এখানে। এসব কাজে অনেক ছেলে আসতে চায় না, কিন্তু যাদের এগুলোর প্রতি ভালোবাসা আছে, প্রেম আছে, তারাই এগুলোকে বেছে নেয়। প্রফেশনটা খুব আনন্দের এবং মজার বটে, কিন্তু সাথে সাথে অনেক কষ্ট করতে হয়। এরা যে কী স্যাক্রিফাইস করছে, শীতকালে এদেরকে এই কাদা মাটি খড় এইসব নিয়ে, এবং জলের এই যে কাজ, কাদা জল এইসব ঘেটে করতে, কিন্তু অসাধারণ, কেমন লাগছে। দোলের সব ঠাকুর তৈরি হচ্ছে, দোলের, এটা কালী ঠাকুর, কিন্তু এটা পরে সিংহের রূপ নেবে। ওইদিকে মহাদেব আছে, মহাকাল, আর এটা কালী, এটা দোলের ঠাকুর হচ্ছে। আমি কি ঠিকঠাক দেখাতে পারছি, আপনারা পরে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকুন, আর দেখে কেমন লাগলো। আর ঠাকুরের অর্ডার দিতে হলে এদেরকে অর্ডার দিয়ে দেবেন। এখানে তোমার ফোন নম্বর দেওয়া আছে না, এই নম্বরটা তো বিশ্বজিৎ মাইতি, এটা আমি উল্টো দিকে দেখাচ্ছি, আমি ফোন নম্বরটা পরে দিয়ে দেবো। বিশ্বজিৎ মাইতি 9064428714, 9064428714, বিশ্বজিৎ মাইতি, এর এইটি কারখানা। এখানে ঠাকুর তৈরি হয়, প্রতিমা তৈরি হয়। শেষবারের মতো আরেকবার আমি দেখিয়ে দিই, দোলের ঠাকুর এগুলো চলে যাবে। আমি একটু বেরিয়েছি কাজে, সেই জন্য সম্ভব হলো, আমি তো গ্রামীণ চিকিৎসক, একটু দেখানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকুন, আর দোল উৎসবটাকে আনন্দমুখর করে তুলুন, যেন কোনো ঘটনা দুর্ঘটনায় পরিণত না হয়। সবাই ভালো থাকুন, ঈশ্বর মঙ্গল করুন।